अपना नाम कर मानव अनवर चित्रकार তো আপনি এখানে এই গ্রামে এই নয়া পিঙ্গাতে কত বছর আছেন আমার জন্ম এখানে আমি এখানেই জন্ম হয়েছি এখানেই বড় হয়েছি এখান থেকে বাবার কাছ থেকে আসছি তো আপনার বাবাও কি এই গ্রামেরই বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসেছেন না শুনেছি বাবা অন্য গ্রামের বাসিন্দা ছিলেন বাবা একসময় হয়তো দাদুর সঙ্গে মানে পুকুরা যেরকম পটের গান করতে করতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন সেরকমই কোনো এক সময় দাদু সঙ্গে বাবা চলে এসেছিলেন তো তাও সেটা মানে আজ থেকে কত বছর হয়ে গেল অনেক বছর প্রায় আমার আমারই বয়স হয়ে গেলে 40-42 বছর তো আমার দাদা আছে দিদি আছে আজ থেকে তো 50-60 বছর আগে চলে এসেছে তো আপনার বাবার নাম কি ছিল বাবার নাম অমর চিত্র তো আপনার আপনি কি আপনার দাদুকে কখনো দেখেছেন নাকি না না আপনার পরিবারে আপনার বাবাই সব থেকে বয়স্ক বাবা ছিল তো আপনার বাবার সময়কার যে পটশিল্প তার ব্যাপারে আপনি যদি একটু বলেন ওখান তো আপনার বাবা কিরকম ধরনের এই পটশিল্প নিয়ে করতে ছিল বাবা কাজ করতেন বাবা বেশিরভাগটাই মানে দেবদেবীর কাহিনী মঙ্গল কাব্য রামায়ণ মহাভারতের গল্প নিয়ে কাজ করতেন প্রত্যেকটা কাজের মধ্যে গল্প মানে গল্প থাকতো গান থাকতো আর আমাদের এখন অবধি যেটা চলে আসছে পূর্বাপুরুষ থেকে যে আমাদের প্রত্যেকটা রঙই হচ্ছে আমরা নিজের হাতে তৈরি করি বিভিন্ন রকম গাছপাতা থেকে কুসুম মাটি থেকে তারপরে ফুলের রস থেকে ফলের রস থেকে রং তৈরি করা হয় আর প্রত্যেকটা রঙের মধ্যে আমরা কাঁচা বেলের আঠা মিশাই রংটাকে ধরে রাখার জন্য এভাবেই বাবাও কাজ করতেন আমরাও কাজ করেছি আচ্ছা এই যে আপনার দিদির কথা বললেন দিদি কিংবা আপনার ভাই তাদের নাম মুনু আর আপনার দিদির নাম হচ্ছে স্বর্ণ চিত্রকর দিদি আর ছোট বোন হচ্ছে সালমা চিত্রকর আচ্ছা তো আপনার নাম এরকম আনোয়ার রাখার পিছনে কোনো কাহিনী আছে না হ্যাঁ অ্যাকচুয়ালি পটুয়াদের পটুয়ারা তো একটুখানি মানে মুসলিম ধর্ম অবলম্বন করেই চলেন আবার হিন্দুদের কাজকর্ম করেন তা আমি শুনেছিলাম তখনকার সময় নাকি যে নামের একটা খুব ব্যাপার ছিল মানে যখন পটুয়া একজন কেউ আমার বাবা ধরুন কোনো জায়গায় হয়তো প্রতিমা বানাতেন বা মাটির প্রতিমা বানাতে পারতো তো বাবা প্রতিমা বানাতে গিয়েছেন সেখানে যদি মুসলিম নাম থাকে তো মানুষ সেরকমভাবে নিতেন না আর কি যে একটা মুসলিম লোক প্রতিষ্ঠিত একটা বাড়ির প্রতিষ্ঠিত একটা প্রতিমা বানাবে এই জন্য নামটা ওই তখনকার সময় থেকেই মানে দুরকম অনেকের বেশিরভাগ দুরকম নাম ছিল তো পরে পরে চলে এসেছে একটা করে নাম এখনও দেখবেন যে অনেক সময় মানে মানে হিন্দু টাইপেরই নাম আছে আবার মুসলিমও নাম আছে মানে হয়তো একই বাড়িতে চার ভাই বোন আছে তার হয়তো দুজনের নাম হিন্দু টাইপের হয়ে গেছে তিনজনের নাম মুসলিম ধরনের হয়ে গেছে তো এই যে শিল্পগুলো ওই শিল্পগুলো কি আপনারা পৌরাণিক কাহিনী অবলম্বনেই বেশি কাজ করে থাকেন নাকি এখন সামাজিক এগুলোতে পৌরাণিক কাহিনী তো আছেই অবশ্যই তবে সামাজিক গল্প নিয়েই আমরা কাজ করি তো এই সামাজিক তো গত 15-20 বছরে তো কোন কাজটা বেশি চর্চা হয়েছে মানে 15-20 বছরে বলতে 15-20 বছরই আমি কাজ করছি তার আগে আমি অন্য কাজকর্ম করতাম প্রথম 15-20 বছর আমি দেখেছি আমি যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকে পৌরাণিক যে কাজকর্ম হয় সেগুলো তো মানুষ পছন্দ করেনি তারপরেও দেখেছি যে সামাজিক সমসাময়িক যেসব ঘটনাগুলো ঘটছে তার উপরেও মানুষ ভীষণভাবে পছন্দ করেন আর আচ্ছা তো সেই মানুষগুলোকে আপনি বলছেন যে আপনারা যে গ্রামে গ্রামে ঘুরে মেলাগুলোতে যান সেখানকার যারা ক্রেতা সেই তাদের কথা কি বলছেন না না গ্রামে গ্রামে ঘুরে যে পটের গান গাওয়া হতো তো সেখানে ক্রেতা থাকতেন না সেখানে শুধু গান শোনার দর্শক থাকতেন গান শুনে ভালো লাগলে পরে যা কিছু উপার্জন হতো সেটাই থেকেই সংসার চলতো তখন আর কি তারপরে এখন একটা বিক্রিরও ব্যবস্থা হয়েছে শহরের গান গাওয়ারও একটা ব্যাপার আছে গ্রামে এখন যাওয়াটা খুব কমে গেছে তো তাহলে আপনি এই যে শহরের ক্রেতাদের যাদের কথা বলছেন হ্যাঁ তারা কি মানে এই সামাজিকটাই এখন বেশি ইয়ে সামাজিক পটগুলোই এখন বেশি তারা পছন্দ করছেন তাই পটুয়া বরাবরের সময় মানে বরাবরই
সমাজের মূলক কাজ করে গেছেন, পূর্বপুরুষের মানুষরাও করে গেছেন, তখন হয়তো কম ছিল, তো এখন আরও বেশি করে এসেছে। পটুয়াদের বরাবরই একটুখানি মানে পটুয়ারা অ্যাকচুয়ালি মানে সমাজের কিছু কিছু দিকগুলো নিয়ে কাজ করেছেন যেগুলো মানুষের ভালো কাজে লাগবে আর কি সেরকম। আচ্ছা, তো আপনারা যে এই গ্রামে থাকছেন, এই নয়াপিংলাতে থাকছেন, আপনাদের কি কোনো আত্মীয় কিংবা কোনো কুটুম কি পূর্ব মেদিনীপুরের সাথে আছে? পূর্ব মেদিনীপুরে একটা পটুয়াদের একটা, পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে আছে অনেক কটা, তাদের সাথে আপনাদের সম্পর্ক কিরকম? আমাদের মানে একদম পটুয়াদের সম্পর্ক, পটুয়ারা খুব অল্প সংখ্যক হওয়ার কারণে হয়তো যাদের সঙ্গে মানে আত্মীয়তা সম্পর্ক ছিল না, এবার বাচ্চা কাচ্চারা বড়ো হয়েছে, রিলেটিভরা বড়ো হয়েছে, তাদের সঙ্গে বিয়ের বন্ধনে আরও আবার নতুন করে সম্পর্ক জুড়ে রয়েছে। এইভাবে মানে এই পশ্চিম মেদিনীপুরে ধরুন আর পূর্ব মেদিনীপুরে ধরুন, যেখানে যেখানেই পটুয়ারা আছেন সেখানে সেখানে সবার সঙ্গে আত্মীয়তা মোটামুটি আছে, তো দূরে জড়িয়ে মড়িয়ে হলে পরেও আত্মীয়তা আছে। তো পূর্ব মেদিনীপুরেই কি পটুয়াদের প্রথম বিয়ে, নাকি এখানে কিংলাতে তারা ওখানকার লোকরা এখানে এসছে, নাকি এখান থেকে অনেকে কিংলাতে গেছে? না, পটুয়াদের প্রথম কোথায় এটা বলা মুশকিল হবে, কেননা আমার বাবা বলতেন যে আমাদের বাড়ি 24 পরগনার নারকেল ডাঙাতে ছিল, আমরা এদিক ওদিক থেকে ঘুরতে ঘুরতে এসে ঠেকুয়াতে, পূর্ব মেদিনীপুরে ঠেকুয়া চোখে বসবাস করি, তারপর আবার এখান থেকে। এটা বলা মুশকিল হবে যে মানে নন্দীগ্রামের তাই পুরনো বা নয়াটা পুরনো, নয়াটা আমার মনে হয় ঠেকুয়ার পরে অনেকে নয়াতে এসে বসবাস করে। আচ্ছা, তো তাহলে এখন যে এই আপনাদের এখন যেসব শিল্পগুলো আপনি যাচ্ছে জড়িত, আপনার এই শিল্পের ধারণাটা একটু আমি দেখছি অন্যরকম অন্য বাড়িগুলোর থেকে, তো সেই সেটা আপনি যে নিজের কাজের ব্যাপারে একটুখানি বলেন, আপনি কী ধরনের শিল্প এখন চর্চা করছেন? আমি কাজ করছি মূলত, আমি একটুখানি দেরি করে শুরু করেছি, মানে আমার যখন ওই 12-13 বছর 14 বছর এরকম বয়স ছিল, তখন তো পর এত বিক্রি টিক্রি ছিল না, রোজগার পাতি এত ছিল না, বাবা একা রোজগার করতেন, সেই কারণে আমি আমার দাদা দিদিরা সবাই পটের সঙ্গে জড়িত ছিলেন, দাদা মাটির প্রতিমা বানাতে পারতেন বাবার সঙ্গে কাজ করতে, তা আমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অন্যরকম কাজ করতে চলে যাই, সেলাই মেশিনের কাজ টাজ করি। তারপরে অনেকদিন পরে প্রায় 98 সালে আবার রিটার্ন আর কি, তারপরে আমার বিএ টিএ হয়ে যাওয়ার পরে যখন আমি পটের কাজকে নতুন করে শুরু করতে যাই, তখন দেখেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে যারা সব কাজ করছেন প্রায় একই টাইপের এই কাজ, ফ্ল্যাট রং ভরে দেওয়ার পরে ব্ল্যাক আউটলাইন দিয়ে ফিগার তৈরি করা যে কোনো জিনিস, তা আমার উদ্দেশ্য ছিল যে আমি একটুখানি আলাদা কাজ করবো, যেহেতু আমি অনেকটা পুরো মানে পরে ধরেছি, তা আমি হয়তো একই কাস্টমারের কাছে যাব, ওনারাও যেখানে যাচ্ছেন, তাহলে আমাকে আমি যদি একটুখানি আলাদা কাজ করি তাহলে কাস্টমার হয়তো দেখবেন যে না এই কাজটা একটুখানি আলাদা, সেটা কিনুক আর নাই কিনুক, তো সেই প্রবণতা থেকেই আমার কাজ একটুখানি আমি নিজেকে আলাদা করার চেষ্টা করেছিলাম আর কি। তারপরে অনেকটা সময় গেছে কী করবো কী করবো ভেবে ভেবে, তারপরে একটা সময় আসে যেখানে আমি এই তখন অ্যাকচুয়ালি কলকাতায় গেলে পরে 5 দিন 6 দিন করে থেকে যেতে হবে, যতক্ষণ না টাকা পয়সা উপার্জন হচ্ছে ততক্ষণ তো বাড়ি ফিরতে পারছি না, তো এই জন্য এক কোনো এক সময় এক ভদ্রলোক আমাকে বলেছেন যে এই কালীঘাটের শ্যাডো ওয়ার্কের কথা আর কি, তো আমি তখন জানতামও না আর একদম দেখিও নি যে কালীঘাটের শ্যাডো ওয়ার্কে কীরকম হয়, তো আমি ওই সময়ে একটা ওই দেশপ্রিয় পার্কে বসে বসে একটা পোস্টার কালার দিয়ে একটা রাজস্থানের মিনিয়েচার পেন্টিং তৈরি করেছিলাম রাধাকৃষ্ণ, তো যখন ওনার কাছে নিয়ে গেছিলাম উনি বললেন যে এটা কালীঘাটের পর নয়, আমি ওনাকে বললাম যে এটাই কালীঘাটের পর, কারণ আমাকে তো বিক্রি করতে হবে, তো উনি বুঝতে পারলেন যে আমি ভুল ভাল বলছি, তো উনি বললেন যে তোমার হাতে ভালো একটু কাজ আছে, তো তুমি কালীঘাটের পর যদি বানাতে চাও তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে গিয়ে তুমি দেখতে পাবে, ওখানে যা কিছু কাজ লাগানো আছে সব কালীঘাটের। তো তারপরে আমি মেট্রো স্টেশনে গিয়েছি, ইন্ডিয়ান মিউজিয়াম থেকে একটা ছুটি বইও পাওয়া যায় ওগুলোও দেখেছি,
কালীঘাটের পুরনো কাজকে আমি অনেকবারই নতুন নতুন করে কপি করছি, বিক্রিও করেছি। তারপর থেকে ভাবলাম যে না, কালীঘাটের পর তো একটা সময়ের ডকুমেন্টারি, কালীঘাটের পর দেখলে পর আমরা একটু আধটু বুঝতে পারি যে ব্রিটিশ পিরিয়ড। তো আমি যেহেতু এখনকার ছেলে, তো আমি এখনকার মতো কাজ করব, যেটা হয়তো 20 বছর 50 বছর পরে একটুখানি যদি ছাপ থাকে এখনকার সময়, তারপর আমার নিজের মতো করে কাজ করা আর কি। তো আমি আমি এই কালীঘাটের স্যাড ওয়ার্কটাকেই ব্যবহার করে কাজ করি। তাহলে আপনার এই শিল্পগুলোর মানে থিমগুলো কী শিল্পী? আমার থিম থাকে জমিদারি প্রথা থাকে, তারপরে দেবদেবীরও থাকে, তারপরে এখনকার যে সামাজিক যেসব জিনিসগুলো ঘটছে সেগুলো অনেক থাকে। তো আপনার এখানে যে রঙের যে ব্যবহারগুলি, সেই রঙের ব্যবহারগুলি অন্য পটচর চিত্রকারদের থেকে কতটা আলাদা? দেখুন, অ্যাকচুয়ালি রং তো একই জায়গা থেকে রং উঠে আসছে, এবার রংটা যে যার মতো করে ব্যবহার করে, মানে যে যেরকম ভাবে ব্যবহার করতে পারে তার রং সেরকম ভাবেই খেলবে। যেমন মানে আমি একটুখানি লাইট কালার ব্যবহার করি, তো কারণ হালকা রং ব্যবহার করলে পরে তারপরে যখন আমি অন্য কোনো একটা রং দিয়ে যখন শ্যাডো দেবো তখন ওই রংটা উঠে আসে আর। তো এই জন্য আমার রঙের ব্যবহার একটুখানি হালকা থাকে, আর আমার প্রত্যেকটা কাজের মধ্যে ওই একটুখানি ওই কী বলবো একে এই মানে হাতটাকে হাতের মতো গোল রাউন্ড এরকম ভাবে দেখানোর চেষ্টা করি। তো আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনার আপনি এই পটশিল্পগুলোকে অত তেমন, আপনি যে বললেন আপনি এই কাজ ছেড়ে অন্য কোথাও চলে গেছিলেন, প্রথমে প্রথম জীবনে অন্য কোনো কাজ করে চলে গেছিলেন, তো আপনি কি মানে এই পট ছেলেবেলা থেকে এই পটশিল্পগুলোকে অত বেশি করে মানে আকর্ষিত হননি এগুলোর প্রতি, সেরকম কোনো ব্যাপার ছিল কি? একরকম সেরকমই বলতে পারেন, কেননা পটচিত্র কাজ করে দেখেছি যে বাবা সারাদিন করে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে হয়তো 5 কেজি 6 কেজি চাল পেলেন, একটু মুড়ি পেলেন, এরকম করে তো আর চলতে পারে না। এই জন্যে আমার মনে হয়েছিল যে আমি অন্যরকম কিছু কাজ করি, করে যদি একটুখানি আর্থিক উন্নতি করতে পারি। তো এবার যে আপনাদের যে এখন নতুন যেসব প্রজন্ম আছে এখানে, অত শিশু শিশু, তাদের শিক্ষা কি আপনি তাদেরকে শেখানোর কাজে আছেন, কিংবা আপনি কি চান যে তারা এই ধারায় পটচিত্রের ধারাটাকে আরো এগিয়ে নিয়ে যায়? অবশ্যই, আমি একজন পটুয়া হিসেবে তো অবশ্যই চাইবো যে আমাদের পটচিত্র শিল্পী যেন আরো উন্নত করে, আরো বেশি করে যেন পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। তো ছেলেমেয়েদেরকে একটা সময় আমি আমি আমার দিদি করে একটা শেখাবার ক্লাসও করতাম প্রত্যেক রবিবারে করে, তো সেটা কোনো কারণে বন্ধ হয়ে যায় আর হয়নি। তবে আমার উদ্দেশ্য যে আমার ছেলেমেয়েরা যেন পটচিত্র কাজই শেখে। আচ্ছা, এবার যে বলুন আপনার গানের কথা, এই যে পটশিল্পর সাথে তো মানও অনেকটা জড়িত, তো এই গানটা কি আপনি ছোটবেলা থেকে শিখেছেন আপনার বাবার প্রবীণদের কাছ থেকে? গান আমি বাবার কাছ থেকে খুব বেশি শিখতে পারিনি, কারণ আমি সব বেশিরভাগ সময় বাইরে কাটানোর জন্য, আমি বললাম যেটা যে অনেকটা সময় বাইরে কাটিয়েছি। তবে তো যা কিছু শিখেছি আমি বাবার কাছ থেকে এই গান শিখেছি, আর পরে দিদির কাছ থেকে দাদার কাছ থেকে অল্প। তো আপনি যে এই শিল্পের ধারণাটা একটুখানি পাল্টেছেন, তো তা আপনি কি এর সাথে সাথে গানও কি সেইভাবে এখন লেখেন? না, আমার তারা খুব বেশি গান ফান লেখা হয়। তো আপনি মানে এখন এখন এই যে যেগুলো সব নতুন সামাজিক যেসব জিনিসের উপর পট তৈরি হচ্ছে, এইসব পটগুলোতে পটগুলিতে গান গানের আপনার কি মানে ভাষা অনেক পাল্টাচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ, গানের ভাষা তো পাল্টাচ্ছে, আগের থেকে অনেকটাই গানের ভাষা পাল্টেছে। যেমন সামাজিক গল্প এসেছে তেমন মানে সেই মতো ভাষাও পাল্টেছে গানের। আর এই যে এই এই পট কিংবা স্ক্রলগুলি, অনেক স্ক্রল আমরা দেখি অনেক লম্বা লম্বা হয়, আবার কিছু কিছু ছোট হয়, তো এই আপনি কিরকম টাইপের স্ক্রল বানান? আপনি কি লম্বা স্ক্রলও আঁকেন নাকি শুধু এরকম ছোট সাইজের এগুলো? না, লম্বা স্ক্রল আঁকি না নয়, আমার খুব কম হয় আর লম্বা স্ক্রল, কারণ আমি ছোটো কাজটাকেই বেশি করি। আর আমি আমার কাছে কয়েকটা কাজ আছে দেখাবো, আমি ছোটো ছোটো একটা এই সিঙ্গেল পিসের মধ্যে একটা করে এই সামাজিক দিকগুলোকে দেখাবার চেষ্টা করি আর ছোটো ছোটো। একটা স্ক্রল যখন বানানো হয় তখন তো অনেকটাই সময় লেগে যায়, তো আমার হাতে স্ক্রল বানাতে অনেকটাই সময় লাগে বলে আমি খুব কম বানাই। আচ্ছা,
আচ্ছা, তো এই স্ক্রলগুলি যে আপনারা বানান, যেগুলো সেগুলো কি যত লম্বা স্ক্রল হবে তার দাম সেরকম ভাবে আপনারা বেশি রাখবেন, তার কি কোনো ব্যাপার আছে নাকি তাতে শিল্পীর কাজের মানে দক্ষতা রাখতে হবে? একদম একদম, যতটা কাজ হচ্ছে কাজের উপরেই ডিপেন্ডস, কতটা কাজ করছে ওটার উপরে। তারপরে লম্বা তো অবশ্যই আছে, লম্বা হওয়া মানে তো কাজ বেশি হচ্ছেই। তারপরেও দেখতে হয় যে একটা ছোট জায়গার মধ্যেও কতটা কাজ হচ্ছে, তার উপরে দাম। আচ্ছা, এই যে আপনাদের ক্রেতারা যারা আছে, এই ক্রেতারা কি এখন সেই পৌরাণিক গল্পের পটগুলোতে বেশি আগ্রহী নাকি এখন এই নতুন সামাজিক পট কিংবা আপনি যে যেরকম একটু মানে অন্য ঘরানার পট করছেন সেগুলোতে বেশি আগ্রহ দেওয়া হচ্ছে? এখন পট একটা সময় মানুষ কিনেছেন একটা পৌরাণিক জিনিস, একটা বাড়িতে থাকে এরকমই মানে কালেকশন হিসেবে কিনেছেন যে এটা একটা পৌরাণিক জিনিস আমার বাড়িতে আছে। এখন পট মানুষ ওই বড়ো সাইজের পট যেগুলো আছে সেগুলো তো মানে যারা কালেক্টর আছে তারা তো কিনছেন যে একটা পুরোনো জিনিসের স্মৃতি আমার। আর অনেক কাস্টমার আছেন যারা দেওয়ালে একটা শো পিস হিসাবে রাখাচ্ছে, সেখানে ছোট কাজেরই বিক্রিটা বেশি ঘর সাজানোর জিনিস। আচ্ছা, এইসব পৌরাণিক গল্প নিয়ে যেসব পটগুলো বানানো হয় সেই পটগুলো কি বেশি লম্বা হয় নাকি সামাজিক পট অনেক সময় লম্বা বা বানানো পটের যেসব যে মানে গল্প হিসেবে আর গল্পটা যেরকম হবে সেই হিসাবেই পটের লম্বা। আচ্ছা, তো এখানে আপনাদের যত ক্রেতারা যারা এই করছে, ক্রেতারা সাধারণত কিরকম লোকরা বেশি আপনাদের থেকে এই পটগুলি গিয়ে কিনে নিয়ে যাবে? এটা তো একটু বলা মুশকিল আছে, কেননা সব রকমই ক্রেতা আছেন। অনেকে আছেন যে মানে পৌরাণিক একটা শিল্পকে ঘরে রাখা মানে একটা আভিজাত্যর ব্যাপার, আর অনেকেই অনেক ক্রেতা আছেন যারা দেখেন যে এইটার একটা ভবিষ্যৎ আছে, আমি যদি 10টা কিনে রাখতে পারি 20 বছর পরে আমি বিক্রি করে এর দাম ডবল তুলতে পারবো ব্যবসা হিসেবে। বিভিন্ন রকমের ক্রেতা আছে। তো এই এই ক্রেতারা এখন কি লম্বা পট কিনতে কি এখন আর আগ্রহী নাকি বেশিরভাগই ক্রেতা এখন আপনার থেকে ছোট পটগুলো কিনে নিয়ে যাচ্ছে? না, পট লম্বা পট বিক্রি হচ্ছে একদম হচ্ছে না, যারা একদম ট্রেডিশনাল জিনিসটাকে চাইছেন যে পৌরাণিক একটা জিনিস, সেটা যতটা দেয়ালের মধ্যে খোলা থাকলেও থাকলো, যতটা না খোলা থাকলে গুটানো থাকলে সেরকম হিসাবে। আর যেটা হচ্ছে যে এই ঘর সাজানোর একটা ব্যাপার যখন এসে যাচ্ছে তখন দেখছি যে আমার এখানে 2টো কাজ রইলো, ওখানে 4টা রইলো, এখানে 4টা, তখন ছোট কাজ করতে হচ্ছে। এই ছোট কাজগুলিতে এই ছোট কাজগুলির পিছনে কি কোনো গল্প হয় না? এগুলো কি জাস্ট নর্মাল এগুলো নাকি তার এই সব ছোট 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 পটগুলোর পিছনেও কোনো একটা গল্প? অবশ্যই প্রত্যেকটা কাজের পিছনেই গল্প আছে, কিন্তু ছোট সাবজেক্ট আছে, গল্প তো বসে আছে, এমনি এমনি তো আর কাজ হবে। আপনাদের এই যে ধর্ম যে আপনারা বললেন, অনেকে আপনারা ইসলাম ধর্মের ধর্মিত, আপনারা আপনারা ইসলাম পালন, কিন্তু আপনারা আপনাদের জীবনযাপন সেই জীবনযাপনে ইসলামের কতটা আপনারা আপন করে নিয়েছেন, ইসলামের সব যে নিয়মগুলো আছে সামাজিক জীবনযাপন সেগুলো আপনারা কতটা পালন করেন বা খুব বেশি পালন করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ সারাদিন করে এই দেবদেবীর সঙ্গে কাজ করে আর ইসলাম ধর্মের সমস্ত নিয়ম পালন করে হয়ে ওঠে। তবে আমরা ঈদ বকরির রোজা মোটামুটি যেগুলো মানতেই হয় সেগুলোকে টুকিটাকি মানার চেষ্টা করি। আপনাদের মধ্যে এই যে এই ধার্মিক সাম্যটা আছে, আপনারা যে সব রকম ধর্মকেই আপনারা সমানভাবে ইয়ে করে চলেন, তো আপনার কি কখনো মনে হয় যে যদি কখনো আপনাদের উপর থেকে কোনো মহল থেকে কোনো রকমের চাপ সৃষ্টি করা হয় যে আপনারা ইসলামের এই ধর্ম অবলম্বনে আরো বেশি চলুন, তাহলে কি আপনার মধ্যে সাম্যটাও কখনো কিছু সমস্যা হতে তৈরি হতে পারে? অবশ্যই, যদি যদি আমার তো মনে হয় যে মানুষের কোনো ধর্ম রাখাই উচিত, কিছু করার নেই, কিছু একটা ধর্মকে মানতেই হ্যাঁ। তো কোনো রকম যদি চাপ আসে তো সবচেয়ে বেশি কঠিন সমস্যায় পড়বেন পটুয়ারা।
কারণ এখন অব্দি পটুয়ারা মানে মুসলিমরা ভাবেন যে ওরা ঠিকঠাক মুসলিম নয়, আর হিন্দুরা তো ভাবেনি যে ওরা মুসলিম। তো এমন একটা মানে মাঝামাঝি জায়গায় আছে, তো সবচেয়ে বেশি সমস্যায় আমরাই পড়ব। আচ্ছা, আমাদের আমাদের একটা জিনিস আমরা দেখেছি যে যখন কোনো পট কোনো মেলাতে কিংবা কোনো প্রদর্শনীতে যায়, সব সময় নামটা আসে হচ্ছে এইটা নয়া পিংলা থেকে এসছে এই পট পটচিত্রটা। তো আপনার কি মনে হয় সেখানে কোথাও গিয়ে একটা শিল্পীর নাম সামনে আসে না কিংবা শিল্পীর নাম প্রচার পাচ্ছে না, সেটা কি আপনার মনে হয়? না না, নয়া পিংলা থেকে পট আসে সেরকমই নামও থাকে, মানে শুধু যে পিংলার পট আছে এরকম না, আমার মনে হয় নামও থাকে, খুব হয়তো খুব কম থাকে শিল্পী। নয়া পিংলা থেকে অমুক শিল্পীর পট আছে এটা হলে কিন্তু অনেকটাই ভালো। সেটা কি হচ্ছে নাকি আস্তে আস্তে সেটার সংখ্যা বাড়ছে, মানে শিল্পীর নামটা আগে আসছে নাকি আগে কি একেবারেই এটা চল ছিল না যে মানে আগে আগে তো ছিল না, এখনো পটুয়ারা যে নিজের পটের উপরে যে একটা নাম লেখা সই করার একটা ব্যাপার আছে অনেকেই করেন, তো সেই জন্যই এটা এখনো খুব কম আছে, তবে ধীরে ধীরে বাড়বে শিল্পীর নাম। এখানে হয়তো আপনার একটা এই হতে পারে যে আপনার কাজটা তো অনেকটাই আলাদা, তো এটা যে আপনার কাজ হিসাবে যাচ্ছে বলে সেটা কি মনে হয় সেটা যথেষ্ট আপনার নামটা আসছে যে আপনার কাজটা এত আলাদা, কিন্তু আপনার নামটা কি তার সাথে সাথে লোকেরা জানতে পারছে? একদম একদম, অবশ্যই জানতে পারছে। কিছুদিন আগে কিছু প্রাকৃতিক দুর্যোগ যেরকম সুনামি নিয়ে কিছু পট তৈরি হয়েছিল, তো সেই পট তৈরি করার পিছনে কায়া গল্পটা কি, হঠাৎ করে আপনার প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ওই পট কেন তৈরি করতে? পটুয়ারা এমনিতে সবসময় যে বিশিষ্ট বিশেষ কিছু ঘটনা দুর্ঘটনা ঘটলে পরে পটুয়ারা সেটাকেই পটের মধ্যে আনার চেষ্টা করেন বরাবর। তো সেই ক্ষেত্রে একটা বিশ্বজুড়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, তো পটুয়াদের উপরে তো একটা মনের উপর একটা প্রেশার আসবে যে ওটা নিয়ে কাজ করে। তো সুনামির কাজটা শুরু করার পিছনে কার মূল হাত ছিল, কোন শিল্পী কিংবা? সুনামি নিয়ে আমি দেখেছি কাজ করেছিলেন আমার দাদা করেছিলেন, মনুচিত্র ও করেছিলেন। তারপরে একটা সুনামির একটা প্রজেক্ট হয়েছিল আর কি, সেই সময় সুনামির মানে বিধ্বস্তদের কিছু তাদের কাছে কিছু মেসেজ দান পান হাবি জাবি পৌঁছানোর জন্য একটা দিল্লি থেকে একটা প্রজেক্ট একটা করেছিলেন ওই রাজীব শেট্টি মহাশয়। তো উনি পটুয়াদেরকে দিয়েই প্রচুর এই কাজ করেছিলেন সুনামি। তো এই সুনামির বিষয়টাই ধরুন, তো সুনামির বিষয়টা কি তাহলে আপনারা কিরকম যে কোনো বিষয় যদি করেন তাহলে কি আপনারা সব মানে অনেকে মিলেই কি একটা কোনো থিমের উপরে বলছেন যে অনেক পটুয়ারা এসে যুক্ত নাকি একজন কোনো একজনের নাম কি আপনারা এগিয়ে রাখছেন না যে আর কি প্রথম এই কাজটা শুরু করেছিল? সুনামি নিয়ে কাজ আমার তো মনে হয় সুনামি নিয়ে কাজ করেছেন আমার দাদা করেছেন প্রথম, তারপর যখন ওই প্রজেক্টটা যখন শুরু হলো তখন অনেক পটুয়াকে দিয়ে এই সুনামির নিয়ে কাজ করা, সুনামি সুনামির একটা চেহারা দেওয়া, আর সুনামি তো আমরা কেউই দেখিনি কিন্তু সেটাকে সেই গল্পটাকে মানুষের কাছ থেকে শোনা নিয়ে এবারে যখন প্রজেক্টে যখন কাজ হলো তখন অনেক পটুয়া একসঙ্গে মিলিয়ে কাজ শুরু করলেন, আর সুনামিটা তখন কাজটা তখন অনেকটাই এবার যে যার রাতে আলাদা আলাদাভাবে হয়েছে কিন্তু তখন একটা একসঙ্গে জুড়ছিল। এরকম অন্য কোনো ধরুন যদি পরবর্তীকালে কিংবা অন্য যে কোনো সামাজিক কিংবা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কেউ যদি একজন কেউ যদি কোনো কাজ শুরু করে তাহলে কি এরকমভাবে আপনারা সব সকলেই তাতে যোগ দেন কিংবা যোগ দেবেন, আর সেটা মানে সেটা যখন বাইরে পৃথিবীর কাছে যেটা আসবে সেটা কি পুরো আপনাদের এই পুরো পিংলার নাম হিসাবেই আসবে নাকি ওই যে যে যিনি প্রথম শুরু করেছিলেন তার নাম হিসাবে আপনারা এগিয়ে নেবেন? না, এখনো অবধি অনেক সময় নতুন কিছু বিষয় নিয়ে কাজ করতে গেলে পরে আমি দেখছি আমার দাদা দিদি একসঙ্গে একটুখানি আলোচনা করে না যে এই ফর্মগুলোকে নিয়ে কাজ করা হয়, এবারে সেটা যখন বিশ্বের সামনে যখন পৌঁছেছে তখন অবশ্যই যারা করছেন তাদেরই নাম আছে। আমরা তারপরে যদি হয়তো দেখে শুনে করি দেখে করেছি কি ওই বিষয়টাকে রেখে একটুখানি আলাদা মতো করে কাজ করা, তখন তো অবশ্যই বলতে হবে যে আমি ওখান থেকে পেয়েছি।
তো এই পটচিত্রের শুরু কোথায়, মানে পটচিত্রের যে পটচিত্রকারদের যে শুরু হলো সেই শুরুর ব্যাপারে যে যে গল্প, সেই গল্প কি আপনার আপনার কিরকম গল্প শোনায়, কিংবা আপনি কি জানেন এই এর শুরুগুলো দেখে জানেন? একটা পটচিত্র শুরু হয়েছিল একটা পূর্বপুরুষের মানে কাছ থেকে শোনা গল্প অনুযায়ী। দিদি এটা খুব ভালো বলতে পারে, কোন এক সময় এক রাজা ছিলেন, নবাব ছিলেন, তার সে ওই তার রাজত্বে প্রত্যেক সময় একটা করে রাক্ষস এসে অত্যাচার করতো আর এদেরকে খেয়ে নিত, প্রজাদেরকে খেয়ে নিত। তো তখন যখন ওই রাক্ষসকে যখন কেউই না আটকাতে পারছে, তখন কোনো এক সময় পটুয়া নামের আর কি, পটুয়ার তখন নাম ছিল না, যাই হোক, কোনো একজন পটুয়া গিয়ে ওই রাজামশাইকে বলেছিলেন যে রাজামশাই আমি যদি চেষ্টা করব ওই রাক্ষসকে বধ করার জন্য। তো তখন কোনো ওই পটুয়া গিয়ে আর পাহাড়ের উপরে গুহাতে গিয়ে তো রাক্ষসের মতোই একটা চিত্র এঁকেছিলেন। তারপরে যখন রাক্ষস এসে যখন দূরে থেকে যখন আসছে, তখন রাক্ষস দূর থেকেই দেখতে পাচ্ছে যে আমারই মতো কেউ একজন আছে। তো রাক্ষস ভেবেছিলেন যে আমাকে মানে এ মানে আমার সঙ্গেই মানে আমাকে বাধা দেওয়ার জন্যই আসে এরকম। তো রাক্ষস এসে ওই পাথরটার সঙ্গে খুব লড়াই করছে ওকে মারার জন্য। পাথরটার সঙ্গে লড়াই করতে 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 রাক্ষস নিজেই মরে যায়। তারপরে মানে রাজ্যে শান্তি ফিরে আসে, তখন থেকেই পটুয়াদের শুরু আর কি, যেটা পূর্বপুরুষদের কাছে শুরু। আচ্ছা, তো আপনি কি আপনার এই যে শিল্পগুলি এগুলো এই ছবিগুলো অনেকটাই আলাদা, তো এর উপরে আপনি কোনো আছে যেগুলো আপনি নিজে গান বেঁধেছেন, এই গান আপনি আমাদের শোনাবেন? না, গান নেই এর মধ্যে, শুধু শুধু ছোট ছোট গল্প আছে, গান নেই। এখানে আমি কয়েকটা নতুন কাজ করেছি, এগুলো মানে এখানে দেখাবার চেষ্টা করেছি যে বাড়িতে যে টিউশন পড়াতে আছে, টিউশন পড়াতে এলে পরে টিউশন বাচ্চা থাকে আর ম্যাডাম থাকেন, ম্যাডামরা বেশি টিউশন পড়ানোর চাইতে বেশি হোয়াটসঅ্যাপ আর মোবাইলে ব্যস্ত থাকে। ছোট্ট করে দেখানো এটা, তো বাচ্চা ছোটোবেলা থেকেই এই বদ অভ্যেসের শিকার হচ্ছে। এটা দেখিয়েছি যে পৃথিবীতে মহিলারা যখন এত নিজেকে উন্নত করার চেষ্টা করছে না, পৃথিবীর বিভিন্ন রকম বড় কাজের সঙ্গে যুক্ত থাকছেন, তখন কিছু পুরুষ জাতি আছে মানে তাদেরকে ওই নিজেদের শিকারের মধ্যেই শিকারের চোখেই দেখেন, মানে ভোগ্য পণ্য হিসেবেই দেখেন। এটাকেও দেখানো যে নারী শক্তি, দুর্গা মাও মহিলা ছিলেন কিন্তু তিনি যদি অসুরকে নিধন করতে পারেন তো একজন মহিলা কেন করতে পারবে? এটা দেখিয়েছি এখনকার মডার্ন প্রেম আর কি, বাপে মানে বাপ মাকে ছেড়ে কম বয়সে এই প্রেমিকার সঙ্গে পালাচ্ছে। এটা এই বাবু বিবির চরিত্র আর কি। এটা দেখিয়েছি আমি মানুষ মানে কী বলবো, এটা কুসংস্কারের ফল এটা আর কি, জ্যোতিষীর কাছে সমস্ত কিছুই জানতে চাওয়া যে ভবিষ্যতে আমার কী আছে। এটা দেখে যে বেপরোয়াভাবে অহেতুক মোবাইলের ব্যবহার, মানে রাস্তার মধ্যে চলতে চলতেই মোবাইলের ব্যবহার করছে কিন্তু দরকার নেই। এটা ছেলেমেয়েরা টিভির কুফলের মানে টিভির কুফল আর কি। যেটা এমনি মা বোন ছিল, এটা
একটা তৈরি হতো সেই সময় গোলাপ সুন্দরী, সেটাকে আমার অন্যরকম ভাবে কথা আর কি, টিয়ার সঙ্গে কথা বলছি। এটাও এক ধরনের নারী শক্তিকেই দেখানো। আরো কয়েকটা কাজ করেছিলাম এই এখনকার এই নতুন যেই ডিজিটাল ইন্ডিয়া, নোটবন্দি, তারপরে স্বচ্ছ ভারত, এসব নিয়েও ছোটো ছোটো ভাবে কাজ করা। আমার সেগুলো সব বিক্রি হয়েছে না, দিল্লিতে অলরেডি একটা এক্সিবিশন শুরু হয়েছে 11 তারিখে, ওখানে আছে। বিক্রি করতে এমনি তাদের সেই নামটা তাহলে না করলে সেটা আমার চিন্তা ভাবনা হচ্ছে যে পূর্বপুরুষরা তো আর বিক্রির জন্য করতেন না, পূর্বপুরুষরা তো গ্রামে গ্রামে পট দেখানোর জন্য করতেন, তো ওনাদের সই না হলেও চলত। তো আমরা তো এখন দেখানোর জন্যও করছি, বেশিরভাগ বিক্রির জন্যও করছি, তো সেখানে সই করলে অসুবিধা গেছে, কাজটা তো আমি করেছি। আচ্ছা, খানা হাম লোক খা রে ইসমে ইতনা রাসায়নিক সামান ভরা হুয়া হ্যায়, তো ভবিষ্য মে লোক দবাই জ্যাদা খায়েঙ্গে, খানা খানে সে জ্যাদা। আর ইয়ে অভি দুধ মে লোক পানি মিলা রে ও দারু পি কর বলবান হো রে, রেকর্ড কর না, ইয়ে মডার্ন লড়কি ইতনা ফাস্ট হো গয়া কি লড়কে লোক পেড় কে নিচে ছুপ রহা হ্যায়। আরো আছে ইয়ে অভি ইন্ডিয়ান পুলিশ কা হাল ইয়ে হ্যায়, কই ভি গাড়ি দেখে তো উসো টোপি ফেলা কর মাঙ্গে পয়সা দো, তো ইয়ে ড্রাইভার ইয়ে খালাসি জো ইয়ে পান চবাতে চবাতে থুক কো ফেক রহা হ্যায় উসকে টোপি কে উপর। ইয়ে লড়কে বচ্চে লোগো কে সর মে মতলব হথোড়া পিট রহে হ্যায়, সারে বচ্চে দেখ রহে কে জিতনা সারা বুদ্ধি হ্যায় সারে টিভি মে ভরা হুয়া হ্যায়। और ये सेल्फी वाला। आप सोशल मीडिया में भी हैं, फेसबुक वगैरह में? फेसबुक मैं नहीं करता। तो ये जो प्रॉब्लम्स होती हैं जो मतलब यंग जनरेशन की, इसको आप कहाँ ऑब्जर्व करते हैं? ये हम पेंटिंग के जरिए दिखाते हैं एग्जीबिशन में। हाँ तो ये पता नहीं सुनता है, आपने जानते ही कुछ पढ़ें जी गुलो पृथ्वी पृथ्वी तेरे को तो टीवी ऐसे। अच्छा टीवी টিভি আছে, নিউজ পেপার আছে, তো আমি ফেসবুক করি না। ফেসবুকের মধ্যে আমার মনে হয় না যে ফেসবুকের মধ্যে মানে খুব ভালো কাজ হচ্ছে, মানে ফেসবুকে এত অহেতুক জিনিস জড়িয়ে গেছে যে ওই ফেসবুকের মন্তব্যটাই পাল্টে গেছে, মানে ফেসবুক নামটাই পাল্টে গেছে। আচ্ছা, আপনারা কি এই খবর কিংবা খবরের কাগজ বিভিন্ন জায়গায় যাচ্ছি আসি দেখছি যা কিছু সেটাই পটচিত্রের মধ্যে আমার কাজের মধ্যে।